কুয়াশা ছড়িয়ে দিয়েছে তার শুভ্রহীন চাদর। হেমন্ত শেষে শিশির সাথে নিয়ে এলো শীতকাল। এমন শীতে মর্নিং ওয়াকে যেন না বেরোলেই নয়। ভোরের সূর্য মাথা পাততেই জলজল করে উঠল শিশির কণা। ভোরের আলো, শীতল কুয়াশা এবং অসাধারণ প্রকৃতির ছড়াছড়ি, এই যেন এক মনোরম পরিবেশ। শীতের ভোরে কৃষক ভাইদের মাথায় যেন নতুন নতুন সোনার মোহর, যা যাবে হাট বাজারে। এমন চিরন্তন রূপ নিয়ে প্রকৃতিতে যখন এলো শীত, তখন বাংলার ঐতিহ্যের পথ মারিয়ে উপস্থিত গাছিরাও, যারা খেজুরের গাছ থেকে মিষ্টি রসের ধারা বের করে পরিপূর্ণ করে তোলে শীতকে। আর সেই খেজুরের গুড় দিয়ে তৈরি ভাপা পিঠা তো থাকছে। এই শীতে গরম গরম ভাপা পিঠা কি আর মিস করা যায়? শুধু খেজুরের রস আর গুড়ই নয়, শীত ডেকে নিয়ে এসেছে দুর্দান্ত শৈশবকেও। সূর্যের কিরণ মিশ্রিত শিশির কণায় ভেজা কুয়াশার চাদর দেখা যায় শুধুমাত্র শীতের সকালে। বর্ণিল এমন খণ্ড খণ্ড দৃশ্য পুরো শীত জুড়ে থাকবে বাংলাদেশের পথে প্রান্তরে।